আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বকের কফ কিভাবে দূর করবেন সে বিষয়ে ঠান্ডা লাগলে অনেক সময় বকের মধ্যে সর্দি বা কফ জমে যায় সাধারণত অ্যালার্জি ব্যাকটেরিয়া অথবা ছত্রাক দ্বারা আক্রান্ত হলে বুকে কফ বা সর্দি জমে থাকে এর কারণে কাশি গলা ব্যথা এমনকি বুকে ব্যথাও হতে পারে সময় মতো এর চিকিৎসা করা না গেলে এটি দ্বারা শ্বাসযন্ত্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসকের কাছে যাওয়ার আগে ঘরোয়া কিছু উপায়ের সাথে পরিচিত হওয়া যাক এক লবণ পানি বকের সর্দি কফ দূর করতে সহজ এবং সস্তা উপায় হলো লবণ পানি লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করে দেয় এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চা চামচ লবণ মিশিয়ে নিন এটি দিয়ে দিনে দুই থেকে তিনবার কুলকুচি করুন দুই হলুদ হলুদে থাকা কারকুমিন উপাদান বক থেকে কফ শ্লেষ্মা দূর করে বুকে ব্যথা দ্রুত কমিয়ে দেয় এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান গলা ব্যথা বকে ব্যথা দূর করতে সাহায্য করে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে নিন এটি দিয়ে প্রতিদিন কুলকুচি করুন এছাড়া এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে জাল দিন এর সাথে দুই চা চামচ মধু এবং এক চিমটি গোলমরিচের গুঁড়া মেশান এই দুধ দিনে দুই থেকে তিনবার পান করুন তিন লেবু এবং মধু লেবু পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন মধু শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এমন কি এটি বুক থেকে কফ দূর করে গলা পরিষ্কার করে থাকে চার এক টেবিল চামচ আদা কুচি এক গ্লাস পরিমাণ পানিতে মেশান এবার এটি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট জাল দিন বলক আসলে এটি সামান্য মধু দিয়ে দিন দিনে তিনবার এই পানীয়টি পান করুন এছাড়া এক চা চামচ আদা কুচি গোলমরিচের গুঁড়া এবং লবঙ্গের গুঁড়া দুধ অথবা মধুর সাথে মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি দিনে তিনবার পান করুন আপনি চাইলে এক টুকরো আদা নিয়ে মুখে চাবাতে পারেন আদার রস বকের কফ পরিষ্কার করতে সাহায্য করবে পাঁচ পেঁয়াজ সম পরিমাণের পেঁয়াজের রস লেবুর রস মধু এবং পানি একসাথে মিশিয়ে চুলায় জাল দিন কিছুটা গরম হলে নামিয়ে ফেলুন কুসুম গরম এই পানি দিনে তিন থেকে চারবার পান করুন এছাড়া পেঁয়াজের ছোট টুকরা খেতে পারেন ছয় আপেল সিডার ভিনেগার এক কাপ কুসুম গরম পানিতে দুই চা চামচ বিশুদ্ধ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন এর সাথে এক চা চামচ মধু মেশান এইবার এই পানীয়টি দিনে দুই থেকে তিনবার পান করুন এক থেকে দুই সপ্তাহ পান করলে দেখবেন বকের কফ অনেকটা কমে গেছে